ও বিবাই শুনেন শালা কি বলে আমি আপনাদের মাঝে প্রায় 30টা আয়াত নোট করে আসছিলাম, তোমরা সম্ভবত
পঁচিশ টাকা করে মতো সম্মান রয়েছে বলতে পারলাম না। ইনশাল্লাহ অন্য কোনোদিন যদি সময় হয় বলবো যে এত সংক্ষিপ্ত সময় পাবো আমি আমাদের আগে থেকে বুঝতে পারি নাই, তাহলে আমি সেইভাবে কাছাই নিয়ে আসতাম। যাই হোক, আবদুল্লাহ জলমদারি ঘটনা বলতেছিলাম, আবদুল্লাহ জলমদারি নাম দা আব্দুল লজ্জা শুনতে পেরেছে মদিনার বুকে একজন লোক নাম তার মোহাম্মদ, এক আল্লাহর দাওয়াত দেয়, রাসূলের দাওয়াত দেয়, এই কথাটা তার বড় ভালো লেগে গেছে। বুখারীর বর্ণনা এটা, মনের ভিতরে শুধু কাকুতি বিরতি করে আহে সেই নবীর কদম মোবারকে যদি আমি একটু যেতে পারতাম তাহলে আমি কালিমা পড়ে আমার জীবনটাকে ধন্য করে দিতাম, কিন্তু চাচা তো মুসলিম, চাচার ভয়ে বলতে পারে না। ছয় মাস হয়ে গেল হৃদয়ের ভিতরে আর পাপ মানে না, আকুতি মিনতি আর মানে না, জীবন যায় যাক কোটি কোটি টাকার মালিক ছিল আব্দুল লজ্জা সব কিছু ছেড়ে দিল। চাচাকে গিয়ে বলল, চাচা তুমি কি যাও মদিনার বুকে একজন আব্দুল্লাহ বিন মোহাম্মদ দিন প্রচার করে, সে বলে মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, এই ঘটনা তোমার কাছে কেমন লাগে? চাচা বলে তুমি কি সেটা গ্রহণ করেছ? আব্দুল্লাহ চা বলে, চাচা আমি তো দীর্ঘ 6 মাস আগে সেটা গ্রহণ করেছি, কিন্তু আপনার ভাই আমি বলতে পারি না, আমি অপেক্ষায় ছিলাম আপনি যদি এই দিন গ্রহণ করেন আমার জন্য একটু সহজ হয়। চাচা বলল, শোনো আব্দুল লজ্জা, যে কথাটা মুখে একবার বলেছ তোমার করোনা লুঙ্গিটা কাপড়ে দেবো গায়ে দে কাপড়টা এটা আমার দেয়া। আব্দুল লজ্জা বলল, চাচা অনেক ধরে সে অপেক্ষায় ছিলাম, সুতরাং আর ওয়েট করবো না, আর দেরি করবো না, এই যে আমরা সব কিছু ফেলে দিলাম চললাম আমার নবীর কদম মোবারকে। বাড়িতে গিয়ে দেখে মা যখন সন্তানের দিকে তাকালো, উলঙ্গ সন্তান, কে বাবা তোমার এই ঘটনা কেন, তোমার এই অবস্থা কেন? আব্দুল লজ্জা বলল, মা আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করে নিয়েছি, বিনিময়ে চাচা আমাকে যা দিয়েছিল সব নিয়ে গেল, সুতরাং আমি সেই নবীর দরবারে যেতে চাই। মা অন্যদিকে মাথা ঘুরিয়ে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বাড়ির ভিতরে একটা ছেঁড়া চাদর ছিল ওটা অন্যদিকে তাকিয়ে সন্তানের হাতে তুলে দিল। আব্দুল লজ্জায় কাপড়টি কোনরকম লজ্জায় চাচা দেখে কয়েকদিন হেঁটে হেঁটে নবীর দরবারে যখন গেল, তুমি একটু আমাকে খুলে বলো। আব্দুল লজ্জা সব ঘটনা খুলে বলো। আল্লাহ রাসূল আল্লাহ বলে চিৎকার দিয়ে বলল, তোমার নাম আজকে থেকে আব্দুল লজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সেই নবীর পথে চলতে গেলে নবীর ভালোবাসা পাইতে হলে আব্দুল্লাহ জুলবাদাইনের মতো এক শ্রেণীর যুবকের ত্যাগ করা লাগবে, জীবন দেওয়া লাগবে, প্রয়োজনে যান মাল বাড়ি সব কিছু সারা রাখতে পারে, কথা বলে ঠিক না, তারা গেলে দেওয়া লাগতে পারে, চোখ হারানো লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে, পঙ্গু হওয়া লাগতে পারে, তারপরেও আল্লাহর দিন থেকে সরে যাবে না, কথা বলে ঠিক না। এরকমের যুবক আমি কি দেখতে চাই এখানে? যে সকল
আল্লাহ আমাদেরকে দেয়ালের গুরুত্ব বুঝে আমার তৌফিক দিক।